গরুর হাড়টা কি রকম মনে হচ্ছে আপনার? যে এগুরোটার দাম কি রকম হবে? এগুরোটার বয়স কি রকম হবে? এগুরোটার জাত কি? এটার দেশালা এটার ওয়েট কি রকম হবে জানেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জিহাদুল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা আসছি গ্যাসলাইন হাটে, এটা উল্লাপাড়ায় অবস্থিত, সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া উপজেলা। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের গরু, তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব বড় বড় কিছু ষাঁড় গরু। চলুন কথা না বাড়িয়ে কিছু বড় বড় কিছু ষাঁড় গরু দেখে আসি এবং এগুলোর দাম, বিস্তারিত জাত সব কিছু থাকবে আজকের এই প্রতিবেদন। চলুন যাই আজকের এই গরুর হাটটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাম কি আপনার? মোহাম্মদ ফরিদ আলী। এখানে কয়টা গরু আনছেন আপনি? নয়টা। নয়টা গরু আনছেন, এখন কয়টা আছে? এখন দুইটা আছে। সব বিক্রি করছেন? সব বিক্রি। আচ্ছা, হাটটা এখন কিরকম মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। দাম কি ঠিক মতো পাচ্ছেন? পাচ্ছি। পাচ্ছেন না? এখানে আপনার এটা কি জাতের গরু? এটা সিন্ধি। সিন্ধি জাতের গরু না? দাম কিরকম হবে এটা? আপনার নাম কি? আপনার এখানে কয়টা গরু আনছেন আপনি? এখানে আটটা গরু আনছেন ওই ইয়াতে, আপনি ব্যাপারি মূলত না? জি জি জি, ব্যাপারি। তো এগুলোটা তো আপনার? জি, এগুলোটা আমার। এগুলোটার বয়স কীরকম হবে? এগুলোটার বয়স চার দাঁত। চার দাঁত গরু, জাত কি এটার? দেশালা। দেশাল জাত। এটা বিক্রি করার নিয়ত আছে কত আল্লাহ দিলে? এটা বিক্রি করার দাম যদি দিয়ে আড়াই লাখ টাকা। আড়াই লাখ টাকা হলে এটা বিক্রি করবেন? কেউ কি দাম বলছে? দাম বলছে। কত বলছে দাম? একশো ষাট পর্যন্ত দাম রয়েছে। এক লাখ ষাট হাজার টাকা দাম বলছে। এটা এটা কার গরু? এটা আমার গরু। এটা আপনার? জি। এটা কি জাতের গরু এটা? এটা দেশাল জাত। দেশাল জাত? জি, দেশি জাত। এগুলোর দাম কি রকম বলছে এটার? এটার দাম ঠিক নাকি কত ধার ধার দেবে? ইষ্টি দিয়ে একশো পঁয়ত্রিশ চল্লিশ। একশো পঁয়ত্রিশ চল্লিশ এরকম ভাবে বল। আপনার নিয়াত কি রকম আছে বিক্রি করার? আমার নিয়াত একশো সত্তর পঁচাত্তর হলে গেলে বেশ। একশো সত্তর পঁচাত্তর হলে বিক্রি করবেন? এটার নিয়াত কত আছে বিক্রি করার? এটার নিয়াত আছে হলো একশো পঁয়ত্রিশ হলে বেশ। একশো পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করবেন? জি। এটা কিরকম দাম পড়বে? এটা দাম দেওয়া হয়েছে একশো পঁয়ত্রিশ। এটা একশো পঁয়ত্রিশ না? জি। কেউ দাম বলে নাই পর্যন্ত? না, দাম বলে আর নেই। কি জাতের গরু এটা? এটা দেশাল জাত। দেশাল জাত না? আচ্ছা, বিক্রি করেন দুয়ারেলা? হ্যাঁ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সে এগুলোটা কি জাতের গরু এটা? এটা সাহিওয়াল ক্রস। এটা সাহিওয়াল ক্রস না? এটার দাম কি রকম চাচ্ছে বর্তমানে এখন? মানে দাম কি রকম হলে ছাড়বেন এটা? এটা দাম চালে তো 220 170 দাম পড়বে এগুলোটা। 2 লাখ 20 হাজার টাকা, 1 লাখ 70। 1 লাখ 70 হলে আপনারা বিক্রি করবেন? কেউ দাম বলছে পর্যন্ত? হ্যাঁ বলছে। কত করে দাম বলছে? 160 বলছে। 160,000 টাকা দাম বলতেছে না? জি জি জি। আর নিয়াত কত আছে বিক্রি করার? 70,000 বেশি হলে বিক্রি করে দিবেন। আপনার এই যে গরুটা কি আপনার নাকি? জি। এটার বয়স কি রকম হবে? বয়স 60 দাঁত। এটার ওয়েট কি রকম হবে জানেন? 8 মন হবে। 8 মন হবে না? এটার সারা নিয়াত আছে কত হলে? বাজার অনুযায়ী, বাজার বাজার পরিস্থিতি। মানুষজন দাম কত করে বলতেছে এখন বর্তমানে? এখানে গরুটার বয়স কিরকম হবে? চার জাতের গরু। কি জাতের গরু? দেশি গরু। দেশি গরু না? এটার ওয়েট কি জানেন কতটুকু পরিমাণ গ্রস্ত হতে পারে? সাড়ে পাঁচ মন। পাঁচ মন থেকে ছয় মন না? ছাড়া নিয়ত আছে কত এটা? একশো দশ পনেরো। একশো দশ পনেরো হলে ছাড়বেন। এটার লোকজন দাম বলতেছে কত? একশো পাঁচ সাত। একশো পাঁচ সাত বলতেছে, আপনি দশ পনেরো হলে বিক্রি করে দেবেন না? আচ্ছা ঠিক আছে কাকা, বিক্রি করেন দুয়ারে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে আজকে কয়টা গরু নিয়ে আসছেন গাছলেনহাটে? আল্লাহ তা চারটে বস আছি, চারটে নিয়ে আসছি। চারটা নিয়ে আসছেন? এই চারটা গরু তো আপনার এখানকার না? জি, এই চারটাই সাহিওয়াল। এগুলোটার দাম কিরকম হবে? এক লাখ বিশ হাজার টাকা হবে। এক লাখ বিশ হাজার হবে? আমার দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ, এরকম দাম। দাম বলতেছে কিরকম? ওই বিশের কম। বিশের কম বলতেছে? নিয়ত আছে কত ছাড়ার? বিশের একটু উপরে হলেই বেশ হবে, বিক্রি করে দেবেন না? এটার গোস্ত রয়েট কিরকম হবে? মাংসের রয়েট ওয়েট সাড়ে পাঁচ মন ওজনই আছে। সাড়ে পাঁচ মন ওজনই আছে না? মাংসই আছে সাড়ে পাঁচ মন। তার পরবর্তী ওইটাতে? এটা ওয়েট ওই রকমই পাঁচ মন হবে না? বয়স কিরকম হবে? দুই দাঁত দাঁতে নাই, আবার দুই দাঁত এরকম আছে। এটা দুই দাঁত? এটা এখনো দাঁতে নাই? দাঁতে নাই। আর ওই পাশেরটা? এই পাশেরটা দুই দাঁত। এই পাশে তো দুইটা, ওটা ওটা দুইটা। এটা বাইশ, এক লাখ বাইশ হাজার। হ্যাঁ, আরও তিরিশ। ওটা এক লাখ পঁচিশ হাজার। আর ওই পাশেরটা এক লাখ তিরিশ হাজার টাকা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, গরু আপনি নিয়ে আসছেন এটা? হ্যাঁ। এগুলো কি জাতের গরু? এটা আর দুই জাতের গরু, দুই জাতের, দুই জাতের গরু আর কি না? সার গরু। এটার দাম কিরকম কি চাচ্ছেন? দাম যদি এক লাখ দশ হাজার। এক লাখ দশ হাজার টাকা কেউ দাম বলছে? বলছে। কত দাম বলছে? দুই হাজার কম বলছে, লাখে দুই হাজার। আপনার বিক্রি করার নিয়ত কিরকম কি আছে? সমান হইলে বিক্রি। কত? এক লাখ এক হাজার এই হইলে বিক্রি। এক লাখ এক হাজার দুই হাজার এরকম হলে বিক্রি করে দেবেন না? আপনার কি গেরস্থ না ইয়া ব্যাপারে? না গেরস্থ। এটার দাম কিরকম? এটা এক লাখ বিশ পঁচিশ বলে তিরিশের নিচে। এক লাখ বিশ পঁচিশ বলে তিরিশের নিচে আর কি? তিরিশের নিচে আসবে সেটা। আচ্ছা, এটা আপনার ছাড়া নিয়ত আছে কত? তিরিশ হইলে ছেড়ে দেবে। তিরিশ হলে ছাড়বেন। বয়স কিরকম হবে এটার? বয়স দুই দাঁত। দুই দাঁত। এটার ওয়েট কত জানেন? এটা বস্তুর ওজন কত? সাত মনের মতো। সাত মন হবে না? আর এই পাশে এই গরুটা কি জাতের? এটাও ক্রস। এটাও ক্রস। এটার ওয়েট কিরকম হবে? সাড়ে পাঁচ মন। সাড়ে পাঁচ মন। দাম কিরকম হবে এটার? এটা এক লাখ পাঁচ ছয় দাম কয়, দশের নিচে। এক লাখ পাঁচ ছয় দাম কয় না? আচ্ছা, তো এটা নিয়ত কত আছে আপনার এটা বিক্রি করার? দশ হাজার। এক লাখ দশ হাজার হলে বিক্রি করে দেবেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাম কি আপনার? নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, এই হাটের কি আপনারাই পরিচালনা করেন? আমরাই পরিচালনা করি। আচ্ছা, তো আপনার এই হাটটা কতটুকু জায়গার উপর আছে? নিরানব্বই শতক জায়গার উপরে আছে। নিরানব্বই শতক জায়গার উপরে আছে। আর কিছু জায়গা আমাদের লিস্ট নেওয়া আছে আর কি। আচ্ছা, তো আপনার এই হাটটা, হাটে যদি বাইরে থেকে কোনো ক্রেতা বা বিক্রেতা যদি আসে, তাদের ক্ষেত্রে কি কোনো সুবিধা আপনারা দেবেন? বাইরে থেকে যারা আসে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। সর্বোচ্চ নির্বাচনে গাড়িটা নিয়ে চলে যায় এখানে, আমরা চোর ডাকাতি এরাতে থেকে আমরা সেভ করার চেষ্টা করি আর কি ইনশাল্লাহ। হাসিল কত করেন এখন বর্তমানে? হাসিল বর্তমানে আমরা নিচ্ছি হলো পাঁচশো টাকা। পাঁচশো টাকা করে নিচ্ছেন? গরু সবগুলো গরু কি একই রকম হাসিল নেন? হ্যাঁ, একই রকম। আমরা একই রকম ভাবেই নেন না? যেটা পশাই প্রক্রিয়াজাতকরণ হয়, বিভিন্ন মিলের লোকজন আসে, এগুলাই বেশি আসে। একটু আগে কথা বললাম এখানকার হচ্ছে যারা হাটের আর কি দায়িত্ব আছে তাদের সাথে কথা বললাম, দায়িত্ব যারা আছে। তো এই হাটের অবস্থান হচ্ছে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড, যেটা উল্লাপাড়া বাসস্ট্যান্ড নামে সবাই চেনে উপজেলা। তো শ্যামলীপাড়া, সেখানকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে এখানকার দূরত্ব হচ্ছে হাফ কিলো। মনপুর সড়ক দিয়ে পশ্চিম দিকে আসতে হবে। তো মনপুর সড়ক দিয়ে আপনার হাফ কিলো আসলে এখানকার এই হাটটা আপনারা পেয়ে যাবেন আর কি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিছু ভালো ভালো জাতের বড় বড় ষাঁড় গরু। এগুলোর বিস্তারিত জানলেন আজকের এই প্রতিবেদনে, এই হাটটা কীরকম এগুলো সব কিছু জানলেন আজকের এই প্রতিবেদনে। তারা আজকের এই প্রতিবেদনে আপনারা গরুর সব বড় বড় গরু সম্পর্কে, এগুলোর দাম ও ওজন আর কি সব কিছু সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করছি আমি। আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি সেটা আমি জানি না, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি।